সুপ্রিয় দর্শক, আজ 30শে জুন মঙ্গলবার। আপনাদেরকে আমরা একটি নতুন হাটে নিয়ে এসেছি। এটি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার যাদুরানী হাট, বাংলাদেশের অন্যতম বৃহত্তম হাটগুলির মধ্যে এই হাটটি একটি। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে কুরবানির গরু এই হাটে কি দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজ মঙ্গলবার, আপনারা জানেন যে প্রতি মঙ্গলবারে এখানে অনেক বড় গরুর হাট বসে। এই যে আমরা প্রথমে একটা দেখছি, খুব সুন্দর একটা দেশাল গরু। এই যে ভাই, এটার ওজন কিরকম হবে ভাই? 4 মণ, এত বেশি হবে না, এত বেশি হবে না ভাই, দামটা ওজনটা বেশি বলতেছে। আচ্ছা, দাঁত কয়টা? 4টা। দাম কত যাচ্ছে? 85,000 দাম চাচ্ছেন। দরদাম কত পর্যন্ত উঠছে? 73 পর্যন্ত উঠছে। দিচ্ছেন না? কত হইলে দিবেন? আচ্ছা, 80 একটু কম হইলে দিবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই যাদুরানী হাট থেকে আমরা সুন্দর সুন্দর সার গরু, আপনারা আগামী কুরবানি ঈদ উপলক্ষে যে গরুগুলি খোঁজ করেন সেই গরুর খোঁজ জানাতে আমরা এই হাটে এসেছি। তা আসুন আমরা একটু দেখি এখানে। এই যে দেখছি আমরা, এটা 70-80 কেজি ওজন হবে ভাই। দাঁত উঠছে? দুই দাঁত। দাম কত যাচ্ছে? 55,000। দরদাম করছে মানুষ? কত? 48 দাম উঠছে, মানে 50 হলে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দামগুলি জানানোর চেষ্টা করি। তারপর এখানে দেখি আমরা একটু, ভাই দাঁত কয়টা? এটা দুই দাঁত মামা। দুই দাঁত, একটু সরেন ভাই, গরুটাকে একটু দেখতে দেন। আচ্ছা, এটা 70-75 মণের মতো হতে পারে। দাম কত যাচ্ছে? দাম চাচ্ছে 55,000। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 48 বলছে। ছাড়ছেন না? না, মানে 50 হলে ছাড়ে দিবে। আচ্ছা, 50,000 টাকা ধরে আপনারা এই গরুগুলি আপনারা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এই যাদুরানী হাট থেকে। আবারও জানিয়ে রাখি, ঠাকুরগাঁও জেলার এটা হরিপুর উপজেলা। ভাই এই জোড়া আপনার? হ্যাঁ, এই যে একজোড়া দেখছেন, খুব সুন্দর দেশাল গরু। দাম কত যাচ্ছে? 1,05,000 টাকা দাম চাচ্ছেন। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 85 পর্যন্ত দাম উঠে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, 85 পর্যন্ত দাম উঠে। আসুন আপনাদেরকে আমরা একটু ভেতরে নিয়ে যাই। এই যে আপনারা দেখছেন, এখানে একটা হৃষ্টপুষ্ট একটা ষাঁড় গরু দেখছি আমরা। ভাই ওজন কিরকম হবে এটার? 5 মণ হবে না ভাই, এটা 150 কেজি, 4 মণ হতে পারে। দাম কত যাচ্ছে? দাম 1,05,000, অনেক দাম। দরদাম করছে কেউ? 80 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা, এই ধরনেরই দাম উঠবে। তারপর একটা এখানে দেখি ভাই, এটা দাঁত আছে? ভাই দাঁত, দুই দাঁত। দাম কত যাচ্ছে? 105। দরদাম করছে কেউ? কত? 70 পর্যন্ত দাম উঠেছে। আচ্ছা, ধন্যবাদ। এরপর সুপ্রিয় দর্শক, এখানে একটা গরু দেখছি আমরা। ভাই এটা দাঁত আছে? দুই দাঁত। দাম কত যাচ্ছে? 65। দরদাম করছে কেউ? কত? 56 পর্যন্ত বলছে। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন, এটা 56 পর্যন্ত দাম বলছে। তারপর এখানে একটু দেখি, এই যে একটু বড় সাইজের দেখুন, অনেক তেজি একটা সার, একদম দেশাল। ভাই এটার দাঁত উঠছে? 4 দাঁত। 4 দাঁত। এটা ওজন কিরকম হবে? 5 মণ, এত বেশি হবে না ভাই, 5 মণের কম হবে। এটার দাম কত যাচ্ছে? 110। দরদাম করছে কেউ? কত? 85-86 পর্যন্ত দাম। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন, এরপরে আসুন আমরা একটু, এগুলো অনেক তেজি সার। তারপরে এখানে দেখি ভাই, এটা দাঁত উঠছে? দুই দাঁত। আচ্ছা, ওজন হবে 4 মণ? 4 মণ হবে। দাম কত যাচ্ছে? দাম 85,000 চাইছেন। দরদাম করছে কেউ? কত? 70 পর্যন্ত দাম আছে। আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রচুর গরুর আমদানি হয়েছে। এই যে দেখুন আপনারা, প্রচুর সার গরুর আমদানি। এখানে আপনারা যদি আসেন তবে খালি হাতে ফিরবেন না, এখানে প্রচুর গরু রয়েছে।
এখানে দেখি তিনটা গরু আপনার, এলো দাঁত উঠছে ভাই, প্রতিটা দাঁত উঠছে, দুই মন করে ওজন, দুই আড়াই মন করে ওজন হবে, বেশি হবে। কত দাম চাচ্ছেন? দাম চাইছে 200। তিনটা 200? দাম তো অনেক বেশি চাইছেন, দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 60-65 পর্যন্ত দাম উঠেছে। আচ্ছা ধন্যবাদ। তারপরে এখানে দেখি ভাই দাঁত কয়টা? দুইটা। দাম কত যাচ্ছে? 85। দরদাম করছে কেউ? 70। আচ্ছা দেখছি, তারপরে আমরা একটু এদিকে দেখি, এই যে একটা সাদা দেশাল দেখছি, এটার ওজন কিরকম হবে ভাই? হ্যাঁ, 3.5 মন হবে? না, 3 মন হবে। দাম কত যাচ্ছে? হ্যাঁ, 80। আর দরদাম করছে কেউ? এখনো দরদাম করে নাই। আচ্ছা ধন্যবাদ। দরদাম এখনো হয়নি শুনছেন ভাই? এই 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 লাল গরুটার দাম কত যাচ্ছে? এটার দাম চাই কাস্টমার নেই, দাম চাই কি? না না, কাস্টমার আপনি কত চাচ্ছেন শুনি? 90 চাচ্ছেন? দরদাম কেউ করছে এই পর্যন্ত? কেউ করেনি। আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক, এখানে ব্যাপারীদের খুব অভাব বলছে যে কাস্টমার এখানে খুব কম আসছে। তারপরে আমরা দেখি এই যে দেখছেন আপনারা প্রচুর গরু ভাই, এটা দেশাল, দাঁত উঠছে? কয় দাঁত? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? 95। দাম? দাম 90। আপনার মানুষ দাম করছে? এত দাম চাইলে কি আসবে কেউ? আপনি কি এইটার 95,000 টাকা দাম? এটার 95,000 টাকা দাম এটার, আপনি বলেন। মানুষ যখন বাইরে থেকে আসবে, আপনারা যদি এই ধরনের দাম চান, কেউ কি আসবে? আপনি সত্য দামটা চান না? এবারে আমরা একটা দেখছি, একটা দেশাল, একটা শাক, দাঁত উঠছে? দুই দাঁত। আচ্ছা ওজন কিরকম হবে? ওজন 3.5 মন। 3.5 মন হবে? না, 3 মন হবে। দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 66। 66। দরদাম করছে কেউ? বলতেছে 65। হ্যাঁ, 65 পর্যন্ত দাম বলছে। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে গরুগুলি সমস্ত তেজি গরু এবং প্রচুর হুড়াহুড়ি শুরু করেছে গরুগুলি। আমাদেরকেও মধ্যখানে একবার ধাওয়া দিয়েছিল। দাম কত যাচ্ছেন? 80। দরদাম করছে কেউ ভাই? দরদাম করছে কেউ? দরদাম করছে? কেউ দরদাম করেনি? এটা কত হইলে আপনি ছাড়বেন? 70 এলে ছাড়বেন? শুনছি আমরা তৃতীয় দর্শক, আপনাদেরকে আমরা এই গাদোয়ানি হাট আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন যে প্রচুর গরুর, ষাট গরুর আমদানি হয়েছে এখানে। ভাই এটা দাঁত উঠছে? ওইটার উঠছে, আর এটার উঠবো উঠবো করতে। জোড়া কত যাচ্ছেন? 20,000 দেবে। 1,20,000। দরদাম করছে কেউ? কত? 1,05,000 পর্যন্ত দাম বলেছে। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এখানে আমরা একটু দেখি দুটো এক জোড়া, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। ভাই দাঁত কয়টা করে? দুই দাঁত করে। এই যে দেখুন দাম কত যাচ্ছেন? 35,000। তারপরে দরদাম কত করছে? না না, দরদাম কত পর্যন্ত উঠছে? 1,20,000 দিচ্ছেন? না না, আর একটু বাড়লে দিয়ে দিন। আচ্ছা ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রচুর কাদা। ভাই এই জোড়া আপনার, এটা দাঁত উঠছে? দু দাঁত করে। দাম কত যাচ্ছেন? কত? 1,25,000। অনেক দাম চাইছেন। দরদাম করছে কেউ? দরদাম করছে? কত পর্যন্ত? 1,03,000। 1,05,000। আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, তারপর একটু দেখি ভাই এটা দাঁত উঠছে? কয় দাঁত? দুই দাঁত। দাম কত? ভাই তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? কেউ দাম বলেনি? 50 পর্যন্ত এটা বিক্রি করবেন আর কি? আচ্ছা 85 বিক্রি করবেন। আসুন এরপরে আমরা একটু দেখি খুব সুন্দর দেশাল গরু, দাম কত যাচ্ছেন? 72। দেখি ভাই একটু
দাঁত কয়টা? দুই দাঁত। দাঁতদাম করছে কেউ? কত পর্যন্ত দাঁতদাম হয়েছে? ষাটের নিচে পর্যন্ত। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার ওই জাদুরানী হাট আপনাদেরকে আমরা এতক্ষণ কুরবানি উপলক্ষে আপনারা যে সারগরু খুঁজেন সেই সারগরুর আমরা দাম জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।